মিটার ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বলিউড সিনেমা অ্যানিমেল। আসন্ন এই সিনেমায় এমন ভাবে ধরা দেবেন বলিউড স্টার রণবীর কাপুর যে রূপে এর আগে আর কখনোই দেখা যায়নি তাকে, এমনটাই দাবি করছেন এই সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। বরাবরই রোমান্টিক ঘরানার রণবীরের সহিংস রূপ দেখা যাবে অ্যানিমেলে বলেও খবর সামনে আসছে। যদিও রণবীর এর আগেও অ্যাকশন সিনেমায় কাজ করেছেন। 2015 সালে বোম্বে ভেলভেটে রণবীর হাতে বন্দুক নিয়ে লড়েছেন। অন্যদিকে 2022 সালে মুক্তি পাওয়া শমশেরাতেও রণবীর পিতা পুত্রের দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন, যেখানে কুড়াল হাতে লড়েছিলেন তিনি। তবে এবার এটি হতে চলেছে সবচেয়ে হিংস্র, সবচেয়ে সহিংস। ইতোমধ্যেই মুক্তি পেয়েছে অ্যানিমেলের টিজার, আর সেখানেও রণবীরের লুক অবাক করেছে সবাইকে। সেখানে রক্তে ভেজা সাদা পোশাক পরনে ও কুড়াল হাতে একের পর এক শত্রুকে হত্যা করে চলেছেন একাই। আর সেই টিজারেই আভাস পাওয়া যায় কেন এই সিনেমাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে হিংসাত্মক চলচ্চিত্র বলে অভিহিত করেছেন এর পরিচালক। অ্যানিমেলে রণবীরকে আগে কখনো দেখা যায়নি এমন অবতারে উপস্থাপন করতে শুধুমাত্র তার শারীরিক চেহারা নিয়ে কাজ করেননি রণবীর, বরং চলচ্চিত্রের জন্য সম্পূর্ণ বদ মেজাজে রূপান্তরিত হয়েছিলেন তিনি। ব্রহ্মাস্ত্র এবং তু ঝুটি ম্যা মাক্কারের মতো একটি ফ্যান্টাসি এবং রোমান্টিক কমেডির পর আরকে এমন একটি ভূমিকা পালন করতে প্রস্তুত যা কাগজে কলমে তার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল বলেও জানা গেছে। আর অ্যানিমেলে রণবীরের চরিত্র নিয়ে বলা হচ্ছে আরকে এবার এমন চরিত্রে আসছে যা সবাইকে চমকে দিবে। এ সিনেমায় রণবীর কাপুরের সাথে আরও দেখা যাবে অনিল কাপুর, ববি দেওল, রশ্মিকা মান্দানা, তৃপ্তি দিমরি সহ আরও অনেককেই। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।